সে পরেশ অধিকারীর কন্যা, তার নামের উপরে যার নাম আছে সেখানে অনশনে বসে আছে, যে মেয়েটির নাম আছে অনশনে বসে আছে, তাকে ডাকেনি, তার পরেশ অধিকারীর কন্যার নামটা তার পরে, তার পরের নামটাই দেখেছে, দেখে আসলাম তো কাগজপত্র। এই হচ্ছে তৃণমূল সরকার, যে তৃণমূল সরকার উন্নয়নের বন্যার কথা বলছে, উন্নয়নের এমন বন্যা হচ্ছে যে মানুষ দাঁড়াতে পারছে না, উন্নয়ন তার শরীর কাঁপছে, উন্নয়ন 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 তোলাবাজির উন্নয়ন, তোলাবাজদের উন্নয়ন হয়েছে, ঠিকাদারদের উন্নয়ন হয়েছে, যারা নাকি একেবারে তাদেরকে পার্সেন্টেজ দিয়ে অনেক ভর্তি করে তাদের উন্নয়ন হয়েছে, ফলে দেশের যদি বিকাশ না হয়, রাজ্যের যদি বিকাশ না হয়, আর মানুষে মানুষে কি অবস্থা হচ্ছে আপনারা শুনেছেন খুব সুন্দর ভাবে কমরেড হাফিজ আলম সাহেব। সাংসদের ভূমিকা পালিত হচ্ছে, যে যত বড় নেতা নেত্রী হোক না কেন, যত সুন্দর দেখতে হোক না কেন, যত তার মানে কার্যকলাপ থাক না কেন, সে যদি লোকসভায় যাইয়া লোকসভায় ভানুঘাট কেন্দ্রের অন্তর্গত মানুষের সুখ দুঃখের কথা, দেশের মানুষের সুখ দুঃখের কথা, রাজ্যের মানুষের সুখ দুঃখের কথা না বলে, তাহলে তাকে সাংসদ বানাইয়া বালুরঘাটের কি লাভ হইল, বালুরঘাটের মানুষের কোন লাভ হইল, এটা ভাববেন না। আমি আপনাদের কাছে বলব যে আমরা শুরুতেই স্লোগান দিই।